কৃষ্ণগৌর আমি মনে করি যে কৃষ্ণগৌর সাথে আমার যোগসূত্রটা খুব গভীর। আমি মনে করি যে আগামী দিনে পশ্চিমবাংলার যদি তিনটে জায়গার নাম, পশ্চিমবাংলা এখন লোকের শুনে ভাবে কলকাতা বা শিলিগুড়ি, সেখানে দাঁড়িয়ে আমি চাই যাতে কৃষ্ণগৌর একেবারে প্রথম তিনটে নাম যদি লোকে পশ্চিমবাংলার সম্বন্ধে ভাবে, কৃষ্ণগৌর সেই উপরে হয়। তার সেখান দিক দিয়ে সব থেকে ছোটো আর মধ্য শিল্পর, ক্ষুদ্র এবং মধ্য শিল্পর মধ্যে দিয়ে আমাদের এখানে বাইপাস, এটা রাস্তার বাইপাস আর প্রবলেম আছে, এখানে শিক্ষার দিক দিয়ে আরও উন্নত করা, সব জায়গায় এটা করা, কৃষ্ণগৌর প্রাচীন শহর, এটার ঐতিহ্যকে তুলে ধরা সারা ভারতবর্ষের সামনে। আমাদের এখানে হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি যেটা আছে সেটা বিশ্ববিখ্যাত। আমাদের এখানে যেরকম আপনি মিষ্টি, যেটা আমাদের ময়রা মোদক, সেটা কিন্তু সারা ভারতবর্ষে বিখ্যাত। তো আমাদের যে এক্সিস্টেন্ট শিল্পীগুলো আছে সেগুলোকে তুলে ধরা এবং নতুন ভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা, আর ইনফ্রাস্ট্রাকচার দিয়ে, যেটা পরিকাঠামো আমাদের যেখানে এখানে বাইপাস খুব একটা দরকার, আমাদের উড়ানপুল দরকার, এই দুটো তিনটে জিনিস কৃষ্ণগড়ের মানুষের যেটা মানে দৈনন্দিন জীবনের যেটা জট কাটে সেগুলোর জন্য। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।